বিসমিল্লাহি রহমানি রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার চ্যানেল, আমি তানজিনা। শুভ সকাল। সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আমি নাস্তাটা তৈরি করতে তো রান্নাঘরে চলে এসেছি। ইলিশ মাছের লেজ ভেজে নিতেছি আর ডালের বুড়া বানাবো, পান্তা ভাত আছে। গতকালকে তো আমরা ইলিশ পোলাও খেয়েছি, আর সাইদুলের বাবা তো ইলিশ পোলাও খায় না, তার জন্য ভাত রান্না করেছিলাম। সেই ভাতে বেশি রয়ে গিয়েছিল, তারপরে সেটা আমরা সবাই মিলে এখন খাবো। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, তারপরে সারামণিকে নিয়ে যাচ্ছি সারামণির মাদ্রাসায়। কারণ সারামণি তো সামনে 12 তারিখে পরীক্ষা শুরু হয়ে যাবে অ্যাডমিট কার্ড আনার জন্য। তারপরে সেখান থেকে তো চলেও এসেছি, আমি সেই ভিডিওটু করিনি মাদ্রাসার। তারপরে আসার পথে দেখি আমাদের এই হাই স্কুলের সামনে পানি জমে আছে, নদীর পানি অনেক বলেছে। সেই পানিগুলো এই স্কুলের ভিতরে চলে আসতেছে সাইড দিয়ে। সেটাই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, বন্যা হবে নাকি জানি না। তারপরে আসার পরে তো হঠাৎ করে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়লো, তারপরে শুরু হলো ঝুপঝুপিয়ে অনেক বৃষ্টি। প্রথমে হালকা পড়ে, পরে অনেক বৃষ্টি হলো। আজ আজ তো সারাদিনে কম বেশি বৃষ্টিই হলো। আমি তো ভয়েস দিতেছি, আমার ভয়েসের মাঝখানে ব্যাঙের ডাক আওয়াজ শোনা যাচ্ছে। তোমরা আবার কিছু মনে করো না, ব্যাঙ প্রচণ্ড ডাকতেছে। আজ তো বাহির বাড়ি অনেক পানি জমে গেছে। রান্নাঘরেতে চলে আসলাম, রান্নাটা শুরু করে দেবো। সব কিছু গুছিয়ে নিই, মিষ্টি কুমড়ো পাতুরি করবো, মিষ্টি কুমড়োটা কেটে নিব, আর নলা মাছ নামিয়ে রেখে লবণ দিয়ে রেখেছি। তারপরে বেগুন আলু দিয়ে রান্না করব, আর গরুর গোস্ত ভুনা করব। ছেলেমেয়েরা তো আবার নলা মাছ খেতে চায় না। তারপরে ঘর দোয়ার তো কম বেশি গোছানো হলো। তারপরে সারামণি তো সারামণির মতন খেলতেছে বসে বসে, সেটাকে একটু ভিডিও করলাম। তারপর আমি রান্নাঘরে চলে যাব, দুপুরে রান্নাটা শুরু করে দিব। দুপুরে রান্নাটা তো শুরু করে দিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, আর গরুর গোস্তটা এখন মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দেবো। আমি তো গরুর গোস্ত সবসময় হাতে মেখে রান্না করি। ভাতটা তো প্রায় হয়ে গেছে, আমি একটু পরে ঠিকা দেবো। এই ফাঁকে মিষ্টি কুমড়ো পাতুরিটা মেখে ঝুঁকে নিই, তারপরে ভাতটা ঠিকা দিয়ে মিষ্টি কুমড়ো পাতুরিটা চুলায় বসিয়ে দেবো। আমি একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর সামান্য পরিমাণ আদা রসুন দিয়েছি। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেবো। আর এদিকে গরু গোস্তটা তো কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, কষা ভুনা করব। মিষ্টি কুমড়ো পাতুরিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। বৃষ্টি তো কমে গেছে, আর ঝালমুড়িওয়ালা ডাক শুনলাম। তারপরে সাবা ডাক দিল যে ঝালমুড়ি খাবে, তারপরে আমরা সবাই মিলে সেই ঝালমুড়ি খেলাম।
এখন নলা মাছটা রান্না করব। আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলি ছেড়ে দিলাম তেলের মধ্যে, আস্তে আস্তে ভেজে নেব। মাছ ভাজা তো হয়ে গেল, ওই তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখন আদা রসুন দিয়ে দিলাম, তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। আর এদিকে গরুর গোস্তটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো, কষাবো না। হয়ে গেছে, দেখো উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে। আর পাশে চুলায় তো নলা মাছটার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে বেগুন ও আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে। সবজিটা তো কষানো হয়ে গেল বেগুন আর আলু, এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব, বলক আসলে মাছগুলো ছেড়ে দিব। তরকারি তো বলক এসে গেছে, এখন একটু শাক দিয়ে দিব। আমরা বিক্রমপুরের এই শাকটা খেয়ে থাকি, আর এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা দেখে নিও। শাক দেওয়ার পরে আমি এখন মাছগুলো ছেড়ে দিব এর মধ্যে, এই যে আস্তে আস্তে ছেড়ে দিলাম, তারপরে চারিদিকে ছড়িয়ে দিব মাছগুলো, তারপরে আস্তে আস্তে রান্না করে ফেলবো বেগুন দিয়ে আলু দিয়ে নলা মাছের তরকারি। নলা মাছের তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো, আঠারো ঝোল হয়ে গেছে। তারপর তো দুপুরে রান্না হয়ে গেল, আমি সব টেবিল এনে রেখে দিলাম কি কি রান্না করেছি। আজ আমি মিষ্টি কুমড় পাতুরি করেছি, আর বেগুন আলু দিয়ে নলা মাছ রান্না করেছি, আর গরু গোস্ত ভুনা করেছি, ভাত তো আছে, এই দুপুরের মেনু। তারপরে একটা বাটিতে নলা মাছ আর পাতুরি বেড়ে নিলাম। এই যে এখন মিজানদের ঘরে দিয়ে আসবো, ও মিজানদের ঘরে একটু গোস্ত দিয়ে এসেছি, সেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। প্রথম মাছ আর পাতুরি দিয়ে আসি, পরে যেয়ে আবার গোস্ত দিয়ে এসেছিলাম। জহুরের নামাজ শেষ করে সাইদুলের বাবা খেতে বসে পড়লো, শাশুড়ি মাও খেতে বসে পড়েছে, আর সাবা তো গোসল করতে গিয়েছে, এখন তুইও বের হয়নি। তারপরে সারামণি বলতেছে ওকে খাওয়া দেওয়ার জন্য, এখন সারামণিকে আমি খাওয়াই দিব। তারপর আবারও নামলো বিকাল, এখন বাজবে প্রায় 4টার মতন, এখন আবারও ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টিটা কমার পর আমি বিকেল দিক দিয়ে একটু বালাসুর যাচ্ছি, মানে একটু কাজে কিছু কেনাকাটা করব। কেনাকাটার মধ্যে হলো মানে শাশুড়ি মাকে সবাই কম বেশি কাপড় দিয়েছে, তারপরে মার কয়েকটা ব্লাউজ পিস লাগবে, সেগুলো কেনার জন্য মার্কেটে আসলাম। তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে আসলাম, সে আর আমি মিলে মার জন্য কয়েকটা ব্লাউজ পিস কিনলাম। আমি দোকানে বসে আছি, এই যে কয়েকটা কালার পছন্দ করলাম, এখন কেটে দিবে। তারপর তো চলে আসলাম বাসায়, বাসা সাথে করে নিয়ে এসেছিলাম বুট ভোনা আর পেঁয়াজু, মিজানদের ঘরে একটু দিয়ে আসলাম। আর আমরা আর সাবা বসে বুট ভোনা আর পেঁয়াজু খেলাম, আর সারামণি শুয়ে আছে, বলে রাগ করেছে, রাগ করে শুয়ে আছে, কী জন্য রাগ করেছে তা তো আমি জানি না। আমার বুট ভোনা খাওয়া শেষ হোক, তারপর সারামণিকে ডাক দিব, ও তো এগুলি কিছুই খাবে না। তারপরে আমি আর সাবা মিলে বুট ভোনা খেলাম।
তারপর সারামণিকে অনেক আদর করে ডাক দিলাম যেন মনটা খারাপ না হয়, ও তো মন খারাপ করে শুয়েছিল। তারপরে অনেক আদর করে ডাক দিলাম, ওঠার পর ওর জন্য আমি আইসক্রিম নিয়ে এসেছিলাম, সেটা বের করে দিলাম, সেটাই ও খেয়ে নিতেছে, মনটা একটু ভালো হয়েছে। তারপরে সারামণিকে পড়তে বসাবো, সারামণি তো সামনে 12 তারিখে পরীক্ষা শুরু হয়ে যাবে, মাদ্রাসা নিয়ে যাবো, আর 12 তারিখে তো সব স্কুল মাদ্রাসা খুলে যাবে, সেদিনেই সারামণির পরীক্ষা। এতে সারামণিকে পড়তে বসালাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।